হ্যালো বন্ধুরা, ভূমণ্ডলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। পৃথিবীতে অনেক বিষাক্ত প্রাণী আছে, তাদের মধ্যে সাপ অন্যতম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সাপ প্রতি বছর বিশ্বের 45 লাখ মানুষকে কামড়ায়, যার মধ্যে 81,000 থেকে প্রায় 1.38 লাখ মানুষের মৃত্যু হয়। সাপের বিষ এতটাই মারাত্মক যে মৃত্যুর আগে সামান্য সময়ও দেয় না, জ্বালা ও বিষের প্রভাবে যন্ত্রণায় মৃত্যু হয়। বিশ্বজুড়ে বিষধর সাপ এমন বিষাক্ত বিষ ব্যবহার করে যা যে কোনো প্রাণীকে কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যুর মুখে পাঠিয়ে দেয়। সাপের এই বিষগুলি লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়েছে যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে। আসুন আমরা বিশ্বের 10টি বিষধর সাপ সম্পর্কে জানি, যাদের কামড়ে একজন ব্যক্তি কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। আর 1 নং এবং 2 নং সাপ দেখলে তো আপনার শরীরের লোমই দাঁড়িয়ে যাবে। ইনল্যান্ড তাইপন পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ, এটি সাধারণত অর্ধেক কামড়ায়। অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, এটি মানুষের সংস্পর্শে আসে না, এর কারণে অনেক বন্যপ্রাণী মারা যাচ্ছে। এটি আক্রমণের আগে তার শরীরকে দ্রুত সংকুচিত করে, তারপরে হঠাৎ তীরের মতো এগিয়ে গিয়ে দংশন করে। কোস্টাল তাইপন, এটি কামড় দিয়ে এত দ্রুত ছুটে যাবে যে আপনি এটি দেখতেও পাবেন না। এটি লাফিয়ে ওঠে এবং নিখুঁত নির্ভুলতার সাথে তার শিকারকে কামড়ায়। এর বিষ সবসময় মানুষকে হত্যা করে না, কিন্তু যদি পরিমাণে বেশি হয় এবং চিকিৎসা না দেওয়া হয় তাহলে একজন ব্যক্তি মারা যেতে পারে। এটি আর্দ্রতাযুক্ত জায়গায় বেশি থাকে, বিশেষ করে বনের মতো জায়গায়। কিং কোবরা পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ, এর দৈর্ঘ্য 18 ফুট পর্যন্ত হতে পারে। এটি 30 ফুট দূর থেকে কোনো ব্যক্তিকে দেখতে পারে। এটি তার শরীরে প্রায় 1/3 মাটির উপরে তুলতে পারে। এর কামড়ে 7 মিলিমিটার বিষ প্রবেশ করে। যদি এটি 3 বা 4 বার দংশন করে তাহলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এটি কামড় দিয়ে 15 মিনিটের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক হাতিকে হত্যা করতে পারে। একজন ব্যক্তি 1 বা 2 মিনিটের জন্য বেঁচে থাকে না। ব্যান্ডেড ক্রেটার, এটি ধীরে গতিতে চলা সাপ। এটি সাধারণত অন্ধকারে কামড়ায়। এর কামড়ের কারণে পেশি অবশ হয়ে যায়, শরীরের ডায়াফ্রাম কাজ করা বন্ধ করে দেয়। এর কারণে ফুসফুসে বাতাস যাওয়া বন্ধ হয়ে যায়, যার কারণে মানুষ শ্বাসকষ্টে মারা যায়। ভারতে উপস্থিত 4টি বড় ভাইপারের মধ্যে এটি সবচেয়ে ছোট, কিন্তু এটি রাইসাল ভাইপার, ক্রাইক এবং কোবরার সাথে প্রতিযোগিতা করে। এই সাপগুলি তাদের মুখ থেকে হিসিং শব্দ করে না, বরং তারা তাদের ত্বকে তৈরি আঁশগুলোতে এত শক্তভাবে ঝাঁকিয়ে দেয় যে তাতেই শব্দ হয়। তার দংশনে ক্ষতস্থান ফুলে যায়, ব্যথা ভয়াবহ হয়, এ কারণে শরীরের ভেতর রক্তপাত শুরু হয়, কিডনি ফেল করে। এর দ্বারা কামড়ানো ব্যক্তিকে যদি বাঁচতে হয় তাহলে 1 বা 2 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম দিতে হবে। আমাদের এশিয়া মহাদেশে এই সাপের কারণে প্রতি বছর প্রায় 58,000 মানুষ মারা যায়। রাসেল ভাইপারের বৈজ্ঞানিক নাম ডোবিয়া রাসেলি। শ্রীলঙ্কায় এটি প্রায় ধান খেতে কৃষকদের কামড়ায়। এর কামড়ে কিডনি বিকল হয়ে যায়, অনেক অঙ্গ একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ এর কামড়ে এড়ানোর সুযোগ খুবই কম। এর কামড়ে একজন ব্যক্তি সাধারণত রেনাল জটিলতার কারণে মারা যায়। ইস্টার্ন টাইগার সাপটি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার পাহাড় এবং তৃণভূমিতে পাওয়া যায়। টাইগার সাপ নামটি দেওয়া হয়েছে, এর গায়ে হলুদ এবং কালো দাগ রয়েছে। এর বিষ 15 মিনিটের মধ্যে একজনকে হত্যা করতে পারে। এর বিষ সম্পর্কে খুব বেশি জানা যায় না। বুমসলাং, এই সাপটি দক্ষিণ আফ্রিকায় গ্রিন টি স্নেকও বলা হয়। যদি এর বাচ্চাও কামড়ায় তাহলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের চোখ, ফুসফুস, কিডনি, হার্ট এবং মস্তিষ্ক থেকে রক্তপাত শুরু হয়। এই সাপগুলো পাওয়া যায় আফ্রিকার সোয়াজিল্যান্ড, বতসোয়ানা, নামিবিয়া, মোজাম্বিক এবং জিম্বাবুয়েতে। এদের বিষ হেমোটক্সিক, বিষ শরীরে ভিতর এবং বাইরে রক্তপাত শুরু করে। ফের-ডি-ল্যান্স বৈজ্ঞানিকভাবে বোট্রপস অ্যাসপার নামে পরিচিত। এর বিষ মানুষের শরীরে প্রবেশ করার সাথে সাথেই এটি শরীরকে নিঃশেষ করতে শুরু করে। এগুলো সাধারণত পিট ভাইপার। এগুলি মধ্য দক্ষিণ আমেরিকায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাদের দৈর্ঘ্য 3.9 থেকে 8.2 ফুট পর্যন্ত হতে পারে। ওজন সর্বোচ্চ 6 কেজি। আমেরিকার সাপের কামড়ে অর্ধেকের মৃত্যুর জন্য দায়ী ফের-ডি-ল্যান্স। এর বিষে রয়েছে অ্যান্টিকোয়েলেন, যার কারণে শরীরের রক্ত জমাট বাঁধে না। এর কামড়ের কারণে রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে। মহিলা ফের-ডি-ল্যান্স
সাপ একসাথে 90টি বিপজ্জনক বাচ্চা উৎপাদনে সক্ষম। ব্ল্যাক মাম্বা। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে মারাত্মক সাপ হলো ব্ল্যাক মাম্বা। বৈজ্ঞানিক ভাষায় একে ড্রেনড্রপসিস পলিলেপসিস বলা হয়। এর দুই ফোঁটা বিষের কারণে একজন ব্যক্তির মৃত্যু নিশ্চিত। যদি সঠিক সময় চিকিৎসা না পাওয়া যায় তাহলে এর বিষ শরীরে প্রবেশ করার সাথে সাথে স্নায়ুতন্ত্র এবং পেশির জয়েন্টগুলোকে নিষ্ক্রিয় করে দেয়, যার কারণে ব্যক্তি পক্ষাঘাতগ্রস্ত হয়। এর বিষ হলো কার্ডিওটক্সিক, এর ফলে হার্ট অ্যাটাক হয়। যদি চিকিৎসা 20 মিনিটের মধ্যে শুরু করা যায় তবুও রক্ষা করা সম্ভব নয়, কয়েকদিনের মধ্যেই ব্যক্তিটি মারা যায়। এই সাপটি 8 ফুট লম্বা এবং এটি ঘন্টায় 19 কিলোমিটার গতিতে চলতে পারে। এরকম আরও আননোন এবং ইন্টারেস্টিং সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। ধন্যবাদ।